হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিস ডায়েরি। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আজকে ডেইলি ব্লগ না, আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ব্লগ। আমার যখন 2000 সাবস্ক্রাইবার হয়েছিল, আমি তখনই ভেবেছিলাম করব এরকম একটা ইন্ট্রোডাকশন ব্লগ, কারণ শুরু যখন করেছিলাম কোনো রকম ইন্ট্রোডাকশন ব্লগ বানাইনি, অত ভেবে আর কি ব্লগটা শুরু করিনি। তো সেই জন্য তারপরে তোমরা অনেকেই আমাকে অনেক রকম কোশ্চেন করেছো, তো আমি ভাবলাম যে একটা ব্লগ বানাই যেখানে আমার ইন্ট্রোডাকশন, আমাদের ইন্ট্রোডাকশন থাকবে। তো আজকে সেখানেই শুরু করছি, মানে আজকে সেটাই বলছি তোমাদের। সবার প্রথমে যেটা হচ্ছে, ব্লগে আমার নাম বলা হয় না খুব একটা। আমি বর্ণালি আর ও হচ্ছে অ্যাবি। আমার ব্লগ অলরেডি যারা দেখে তারা জানে যে অ্যাবির প্রেজেন্স ব্লগে অনেকটাই বেশি, তো সেই জন্য আমি বলছি যে আমাদের ইন্ট্রোডাকশন। তো আমি প্রথম শুরু করি হচ্ছে, মানে আমি বড় হওয়ায় সব কিছুই এক মানে পরপর করে বলছি। আমি কলকাতার, মানে কলকাতার নয়, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলেই আমার বর্ন অ্যান্ড ব্রট আপ। প্রপার কলকাতাতে আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে কাঁচড়াপাড়াতে। আর আমি আমার পড়াশোনা ক্লাস 12 অবধি ওখানেই হয়েছে, কাঁচড়াপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল। তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্সের চান্স পেয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি, সেখান থেকে পাস আউট হয়েছি। তারপরে আইটি কোম্পানিতে জয়েন করেছি, ওই তারপর থেকেই চলতে শুরু করেছে, জব শুরু করে দিয়েছি। আইটি কোম্পানিতে চাকরি সূত্রে যেরকম হয়, মোস্টলি সবাই জানে যে আইটিতে জব করা মানেই হচ্ছে, মানে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলোতে জব করা মানে হচ্ছে বিভিন্ন জায়গাতে মানে অপরচুনিটি হয় ট্রাভেল করার বিভিন্ন কান্ট্রিতে। তো সেক্ষেত্রে আমারও মানে অনেক অপরচুনিটি হয়েছিল। প্রথমে আমি ইউএসএতে ট্রাভেল করেছিলাম, তারপরে ক্যানাডা এসেছি। তো ইউএসএতেও আমার 2-3 times ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে অপরচুনিটি হয়েছিলো। আমার ফার্স্ট ট্রাভেল ছিল হচ্ছে টেক্সাসে, সেখানে আমি 6-7 months অবধি একটা ছোটো প্রজেক্টে ছিলাম। তারপরে আমি দেন উই ওয়েন্ট ব্যাক, আবার 2-3 months থাকার পরে বললো আবার তোমাকে অন্য প্রজেক্টে যেতে হবে, তখন আমি ফ্লোরিডাতে গিয়েছিলাম। সবাই বলে না যে অনেক ঝড়ঝাপটার পরে তারপরে একটা মানে কিছু একটা অন্য কিছু চেঞ্জ হতে গেলে অনেক ঝড়ঝাপটা, তো আমার ক্ষেত্রে সেরকম হয়েছিল, সেটা একটা অন্য দিন বলবো। তো নিউ জার্সিতে আমি 2012 এসেছিলাম, তো তখন ওখানেই থেকে গেলাম বেশ কয়েক বছর। অ্যাবি বর্ন হয়েছে ওখানেই 2014, অ্যাবি বর্ন হয়েছে শুনেই ও ঘুরে তাকিয়েছে। তো 2014 অ্যাবি ওখানে বর্ন হয়েছে। তো নিউ জার্সিতে আমরা 2020 অবধি ছিলাম, তারপরে দেন উই মুভ টু ক্যানাডা। তো এখন অবধি ক্যানাডাতেই আছে। তো সেটাও আমরা কোভিডের ঠিক 2-3 weeks, কোভিডের যখন ওই আর কি স্ট্রিক্ট লকডাউনটা শুরু হয়েছে তার 2-3 weeks আগে আমরা ক্যানাডাতে মুভ করেছি। তো মানে সেটাও একটা মানে লম্বা ফেস, মানে একটা নতুন কান্ট্রিতে মুভ করা মানেই কী হয়, মানে স্পেশালি আমরা খুব ঘুরতে ভালোবাসি, লোকজন ভালোবাসি, তো প্রথমেই যখন নতুন কান্ট্রিতে এসে ঢুকলাম, মানে নতুন জায়গা এক্সপ্লোর করবো, বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো, আড্ডা দেবো, এরকম হবে। তো সেসব আমরা 1.5 years কিচ্ছু করতে পারিনি। আমরা একটা হাই রাইজ বিল্ডিংয়ে 16th floor থাকতাম, সেখান থেকে জানলা দিয়ে শুধু লোকজন দেখতাম, মানে ওই 16th floor থেকে ছোট ছোট গাড়ি দেখতাম, এগুলোই দেখতাম, কারণ তখন বেরোনোর প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল, হয়তো 1 times a week আমরা বেরোতাম এরকম করে। তো লাস্ট ওয়ান ইয়ার ডিসেম্বর মাসেও গত বছর খুব স্ট্রিক্টলি রেস্ট্রিকশন ছিল, বাড়িতে কোনো পার্টি করা যাবে না, 5 people বেশি মিট করা যাবে না, এসব ছিল। নাও এখন ঠিক হয়েছে। তো এই লাস্ট আমি বলবো যে 9-10 months ধরে আমরা একটু ফ্রিলি এদিক ওদিক ঘুরছি, নতুন জিনিস এক্সপ্লোর করছি। হ্যাঁ বল। 2 years আগে মার্চ থেকে রেস্ট্রিকশনটা, হ্যাঁ 2 years আগে মার্চ থেকে রেস্ট্রিকশনটা শুরু হয়েছিল। তো আমার চাকরি সূত্রে বিভিন্ন স্টেট, বিভিন্ন কান্ট্রি ঘোরা হয়েছে, সবগুলোই চাকরি। তো আইটি প্রফেশনে আছি, তো সেই অপরচুনিটিটা পেয়েছি, তো আমি বলবো যে তার জন্য আমি লাকি এনাফ। তো এইটা গেল হচ্ছে আমার ক্লাস 12 থেকে আমার কেরিয়ার এগুলো। আর পার্সোনাল লাইফ, অ্যাকচুয়ালি আমি কখনো ভাবিনি যে মানে এরকম করে ব্লগ বানাবো, ইন্ট্রোডাকশন দেব, মানে জাস্ট ফ্লোতে আমি ব্লগ বানাতে শুরু করেছি। আচ্ছা আমি প্রথমে বলি যে আমি কী করে ব্লগ বানানো শুরু করেছি। মানে কোভিডের সময় মোস্ট অফ দ্য টাইম আমরা বাড়িতেই, মানে 2-3 hours যে ডেইলি কমিউট করতাম অফিসে যাওয়ার জন্য, সেই টাইমটা সেভ হয়েছে। তো সেই টাইমটা সেভ হওয়ার জন্য কী হয়েছে, ওটাতে ব্লগ দেখছি, মানে অনেকটা স্পেয়ার টাইম পাচ্ছি। তো আর সব থেকে বড়ো কথা, অ্যাবি হচ্ছে খুব ছোটোবেলা থেকে ডে কেয়ারে যেত, মানে ও 17 months থেকে ও ডে কেয়ারে যেত। তো হঠাৎ করেই বাড়িতেই তিনজনে মিলে সারাদিন থাকছি, ওর সাথেও প্রচুর সময় পাচ্ছি। তো ব্লগ বানাতে বানাতে আমার মনে হলো যে আমরাও তো এরকম লাস্ট 10-12 years ধরে এরকম বাইরে বাইরে বিভিন্ন জায়গায় থেকেছি, তো আমার তো সেরকমভাবে মানে ওরকম বলে না যে একটা কম্প্যাক্ট ভিডিও, মানে আমার পুরোনো বাড়িগুলো মাঝে মাঝে মনে হয় মিস করি, এরকম মানে 5-6 places ঘুরেছি, সেরকমভাবে নেই। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ব্লগ বানাই।
আর ব্লগ বানিয়ে যখন আমি ব্লগ দেখতাম তখন আমি ভাবতাম ব্লগটা কী করে বানায়, কী করে এডিট করে, এগুলো একটু শিখবো। তো এইসব করে করে না একটা ইন্টারেস্ট গ্রো করেছিল ব্লগ বানাতে। তো দেন আই স্টার্টেড অ্যাকচুয়ালি ওরকম। তো এবার ব্লগ মানে বানাতে বানাতে তারপরে বেশ একটা ভালো লাগা হয়েছে। এখন তো আমি যদি বলি আমার, আচ্ছা আমার কুকিং হচ্ছে একটা মানে আমার হবি, আমি রান্না করতে খুব ভালোবাসি। আর তার সাথে এখন আমি দেখছি আমি ব্লগ বানাতেও খুব ভালোবাসি, ব্লগ বানাচ্ছি, এডিট করছি। এই ব্যাপারটা মানে আমার খুব মানে আমার জন্য একটা খুব রিফ্রেশিং ব্যাপার মনে হয়। পার্সোনাল লাইফ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের তো এখানে তিনজনের একটা ছোট্ট ফ্যামিলি, আমরা মানে অ্যাবি ওর মা বাবার সাথে থাকে, তাছাড়াও আমাদের একটা বিশাল বড় ফ্যামিলি আছে যারা সবাই ইন্ডিয়াতেই থাকে। আমার ইন্ডিয়ার ব্লগ মানে আমি খুব রিসেন্টলি জুলাই এন্ড থেকে আগস্ট মান্থ অবধি তো আমরা ইন্ডিয়াতে ট্রাভেল করেছিলাম। অ্যাবির খুব ফেভারিট প্লেস হচ্ছে ইন্ডিয়া, ও খুব এনজয় করে। ইন্ডিয়াতেও আমাদের বড় ফ্যামিলি আছে, সেখানে মা বাবা মানে আমার মা বাবা আমার শ্বশুর মশাই শাশুড়ি অ্যাবি ওদের সাথে সবার সাথে থাকতে খুব ভালো, টাইম স্পেন্ড করতে ভালোবাসে। তো আমার দিক থেকে আমার দিদি আছে, দিদির একটা বড় ফ্যামিলি আছে, মানে উই আর ব্লেসড অ্যাকচুয়ালি। ওরাও সেখানেও যেতে খুব ভালোবাসে, মানে ইন্ডিয়া অ্যাবির কাছে একটা প্রচণ্ড পছন্দের জায়গা, ভীষণ ভালোবাসে যেতে। আমার শ্বশুরবাড়ির দিককে আমার ননদ আছে, তো মোটামুটি আমরা সব মিলিয়ে একটা বিগ ফ্যামিলি। কিন্তু এখানে ওই চাকরি সূত্রে আশা করে আমরা এখন তিনজনের ছোট্ট সংসার, কিন্তু উই আর স্টিল ভেরি মাচ কানেক্টেড, আমরা সবসময় বাড়ির সবার সাথে কানেক্টেড। কি হচ্ছে, আমরা কথা বলি আমি বলছি আমরা কথা বলি, সেগুলো যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা সবাই জানে। আমাদের কিন্তু ডেইলি ব্লগ, নাথিং স্ক্রিপ্টেড, আমরা রেগুলার যা করছি সেগুলোই আমরা ব্লগে দেখাই। তো কিছু কিছু আমার একটা বড় মানে ইন্টেনশনও হচ্ছে যে অ্যাবির এই বড় হওয়ার মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা, তো সেই জন্য ওকেও ব্লগে অনেকটা সময় দেখা যায়, তাই তো। হ্যাঁ, আমি তুমি কিছু বলবে তোমার ফেভারিট ফেভারিট কি, তোমার ফেভারিট কি? আমার ফেভারিট বুক, ওর ফেভারিট হচ্ছে বুক, ও বই পড়তে খুব ভালোবাসে, হচ্ছে হ্যারি পটার। আচ্ছা, ফেভারিট বুক হচ্ছে ওর হ্যারি পটার, ও হ্যারি পটার চশমা পরে। হ্যাঁ, বই পড়তে খুব ভালোবাসে, ও ছবি আঁকতে ভালোবাসে, আর ও খেলাধুলা খুব ভালোবাসে। তার আমি মানে আমি এখন ছোট বাচ্চা আমি বলতে পারবো না, এভরি মোমেন্ট আমি চেঞ্জ হয় আমি কি হতে চায়। এখন রিসেন্টলি হচ্ছে খুব সকার টাকার নিয়ে আলোচনা হচ্ছে, মানে ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, তো তার জন্য এখন প্লেয়ারই হতে চায়, ও অনেক কিছু হতে চায়, সায়েন্টিস্ট হতে চায়। কখন আমরা যখন এই বাড়িটা যখন নিলাম, সেই বাড়িটার যে আমাদের এজেন্ট দেখিয়েছিল তাকে দেখেও ভালো লেগেছিল, ও সেরকমই একটা মর্টগেজ এজেন্ট হতে চায়। আর বাচ্চাদের যেরকম হয় সব রকম হতে চায়। তো ডেইলি ব্লগে আমাদের সবই দেখা যাবে, ওগুলো যে অ্যাবির মোমেন্টগুলো মানে এরপরে হয়তো কিছু চেঞ্জ হবে এরকম সবই দেখা যাবে। আমার খুবই সিম্পল লাইফ, সেরকম বলার মতন কিছুই নেই। আমি যখন ব্লগ স্টার্ট করেছিলাম আমি ভাবিনি যে আমার মানে আমার কিছু স্পেশাল কিছু আছে যেটা সবাইকে জানানো উচিত, আর পাঁচটা সব সাধারণ লোকজনের মতনই আমার। হ্যাঁ, আমার মানে ওরকম ফ্যামিলির সাথে থাকি সারাদিন, যেরকম সবাই করে অ্যাজ এ মম, আমার রেসপন্সিবিলিটি অ্যাবিকে বড় করা, সেগুলো করছি ডেডিকেটেডলি। আর তার সাথে সাইড বাই সাইড আমার অফিস আছে, সেটাকেও ম্যানেজ করি। তো সব মিলিয়ে খুব বিজি থাকি, আর আমি বিজি থাকতে ভালোবাসি, হইচই করে থাকতে খুব ভালোবাসি, মানে লোকজন নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। অ্যাবির জন্যই আমার ব্লগটা বানানো আর কি, ওর বড় হওয়ার মোমেন্টগুলোকে ক্যাপচার করা। অ্যাকচুয়ালি আমি বলবো যে লাস্ট 10 ইয়ার্সে আমি অলমোস্ট লাইক 4-5 প্লেসেস মানে থেকেছি, এখানে কিছুদিন, ওখানে কিছুদিন। অবভিয়াসলি কিছু কিছু জায়গা ভীষণ মিস করি, আমার তখন মনে হয় যে ইস আমার যদি এগুলো মানে আবার দেখতে ইচ্ছে করে বাড়িটা এরকম হয়। তো সেই সব থেকেই আমার ব্লগ বানানো। তো আর অ্যাবির ক্ষেত্রেও সেরকম হয়েছে, মানে ওর 8 ইয়ার্স ওল্ডের মধ্যেই ওর 3-4 প্লেসেস জাস্ট বিকজ অফ আওয়ার জব, ও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মুভ করেছে, তাই তো। অ্যাবিরও অনেক জায়গাতেই ঘোরা হয়ে গেছে অলরেডি। রিসেন্টলি 8 হয়েছে। হ্যাঁ, অ্যাবির রিসেন্টলি বার্থডে ব্লগ তো রয়েছে, তো ওরও অনেক জায়গায় ঘোরা হয়েছে। তো সেই জন্য আমরা সেই মোমেন্টগুলোকে সব ক্যাপচার করারই চেষ্টা করি, অ্যাবসলুটলি ডেইলি ব্লগ। আমরা খুব সিম্পল লাইফ লিড করতে ভালোবাসি, মানে আর আমরা বাঙালি, যে মানে বাঙালি হয়ে আমি প্রাউড ফিল করি, আর আমি বাঙালি মানে কালচারটা, বাঙালি খাওয়া দাওয়া এগুলো সবই আমরা খুব পছন্দ করি, আর লাকিলি অ্যাবিও ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আমরা ভীষণ মাত্রায় বাঙালি, খাওয়া দাওয়া ঘোরা মানে সব কিছুতে একদম বাঙালি আমরা। তো খুবই সিম্পল লাইফ, খুবই সিম্পল ব্লগ আমাদের। তোমরা কমেন্ট করো অ্যাবির জন্য, খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সেগুলো আমাদের খুব ভালো লাগে, সত্যি আমরা খুবই ব্লেসড মনে হয় তার জন্য। আমি বলছি আমারও ভাল লাগে, আমি ওকে পড়ে শোনাই।
তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন জানালাম। আরও যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের অবশ্যই জানি, আমি অবশ্যই কোশ্চেন আনসার সেশন করব। এটা ছিল আমার ইন্ট্রোডাকশন, আমি কিছু মিস করে গেছি কি না জানি না, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, আমার মানে এটা অনেকের কাছেই কমেন্ট এসছে, মানে আমার নাম কি এটা জানতে চায়। আমি ভাবি কখনো কখনো বলবো ব্লগে যে আমি বর্ণালি, তারপরে সেই হয়ে যায় আর কি, বিস ডায়েরি আর কি, এরকমই হয়ে যায়। তো আজকে ব্লগটার ইন্ট্রোডাকশন ব্লগই রাখলাম, কাল থেকে আবার ডেলি ব্লগ শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের ব্লগ দেখো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও, তাহলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার ফেভারিট অ্যানিমাল হচ্ছে ডাইনোসর। ও এখনো ওর ফেভারিট অ্যানিমাল, ফেভারিট টয় এগুলো নিয়েই বলে যাচ্ছে। আর কিছু বলবে আমরা? তাহলে কি আমরা বাই করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।